वेलकम माय डियर स्टूडेंट्स, आज हम क्लास 12 এর যে এবিটিএ টেস্ট পেপারের সিরিজ শুরু করেছি। আজকে পেজ নাম্বার 32 অর্থাৎ 32 নাম্বার যে সায়েন্সের পেজ এসসি 32, সেই পেজটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা পার্ট বি টা নিয়ে আলোচনা করব। পার্ট বি এর প্রথম প্রশ্ন দেখো কি আছে, কোলোস্টামে বর্তমান অ্যান্টিবডির নাম কি। অপশন আছে আইজিএ, আইজিই, আইজিজি আর আইজিএম। আমরা কিন্তু এইখান থেকে একটা শর্ট কোশ্চেন পাবোই পাবো, অতএব এখানে প্রত্যেকটা অ্যান্টিবডি নিয়ে আমাদেরকে জানতে হবে। তবে কোলোস্টামে থাকে যে অ্যান্টিবডিটা তার নাম হচ্ছে আইজিএ, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর। কিন্তু আইজিই এর কাজ কি, ই হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে, আইজিজি হচ্ছে একটা আদর্শ অ্যান্টিবডি যেটা আমাদের অমরা ভেদ করতে পারে বা প্লাসেন্টা ভেদ করতে পারে যেটাকে আমরা বলি, বা প্লাসেন্টা অতিক্রম করে আমাদের ভ্রূণে আসে। আর হচ্ছে আইজিএম হচ্ছে সর্ববৃহৎ অ্যান্টিবডি, এটাকে পেন্টামার বলা হয়ে থাকে। পাঁচটা যে ওয়াই আকৃতির গঠন একসঙ্গে যুক্ত হয়ে এই পেন্টামারটা গঠন করে। তাহলে এখানে আমরা যেগুলো পেলাম আইজিএ সেটা হচ্ছে কোলোস্টামে থাকে। এছাড়াও এই আইজিএ আর কোথায় কোথায় থাকে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, যেমন ঘামে থাকে, অশ্রুতে থাকে, লালাতে থাকে। অর্থাৎ প্রশ্নটা যে কোলোস্টামে দিবে এরকম কোনো মানে নেই। কোলোস্টামে কে থাকে একই উত্তর, ঘামে কে থাকে একই উত্তর, অশ্রুতে কে থাকে একই উত্তর, লালাতে কে থাকে একই উত্তর। অর্থাৎ ঘাম, অশ্রু, লালা এবং কোলোস্টামে আইজিএ থাকে। আইজিই অ্যালার্জি প্রতিরোধ করে, আইজিজি হচ্ছে আদর্শ অ্যান্টিবডি এবং এটা আমাদের অমরা ভেদ করতে পারে, আর আইজিএম হচ্ছে সব থেকে বড় অ্যান্টিবডি পেন্টামা। এখানে আমরা কিন্তু এই অপশন চারটা দেওয়া আছে, চারটা অপশন সম্বন্ধে জানবো এবং এখান থেকে যে কোনো একটা অপশনের প্রশ্ন উত্তর আসতে পারে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলেছে দেখো, ভেক্টর ডিএনএ এর খন্ডিত স্ফীত ডিএনএ কোন উৎসেচকের সাহায্যে সংযুক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা দেখবে দুটো প্রশ্ন শুনে থাকি, যে আণবিক আঠা আর আণবিক কাঁচি। আণবিক কাঁচি বলা হয় কাকে, রেকটিকসন এন্ডোনিউক্লিয়েজ কে। রেকটিকসন এন্ডোনিউক্লিয়েজ এর অনেক উদাহরণ আছে, যারা কি করে না ডিএনএ কে খন্ড খন্ড ভাবে কাটতে পারে, আর এই খন্ডাংশকে যুক্ত করতে পারে কে না ডিএনএ লাইগেজ। তাহলে এখানে অপশন গুলো দেখো, এ আছে পলিমারেজ, বি হচ্ছে ট্রান্সপারেজ, সি হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ আর ডি হচ্ছে লাইগেজ। এর উত্তর হবে কি, লাইগেজ, ডিটা অপশনটা। তাহলে ডিএনএ এর খন্ডগুলিকে যুক্ত করতে পারে বা সংযুক্ত করতে পারে লাইগেজ নামক উৎসেচক, আর কাটতে পারে কে এন্ডোনিউক্লিয়েজ। এবং এদের জন্য নাম হচ্ছে কি, আণবিক কাউচি বলছে এন্ডোনিউক্লিয়াস বা রেকটিকসন এন্ডোনিউক্লিয়েজ, আর আণবিক আঠা বা মলিকুলার গ্লু হচ্ছে কে না ডিএনএ লাইগেজ। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে সরীসৃপ দেখা যায় কোন পানিতে, এক আছে রুই মাছ, বি হচ্ছে কেঁচো, সি হচ্ছে ফিতাকিমি, ডি হচ্ছে গোলকিমি। এখানে সরীসৃপ দেখতে পাওয়া যায় ফিতাকিমির ক্ষেত্রে। ফিতাকিমির এক একটা গঠনের মধ্যে শুক্রাশয় থাকে, ডিম্বাশয় থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু উভয়ই শুরু হয়, উভয়ই সৃষ্টি হয়। চার নাম্বার অপশন, চার নাম্বার প্রশ্ন, ডিম্বাশয়ের গাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয় কি। অপশন এ হচ্ছে ইস্ট্রোজেন, অপশন বি হচ্ছে প্রোজেস্টেরন, অপশন সি হচ্ছে রিল্যাক্সিন, অপশন ডি হচ্ছে সবগটি। ডিম্বাশয়ের যে গাফিয়ান ফলিকল, সে পরিণত গাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নির্গত হয়, কিন্তু এই পরিণত গাফিয়ান ফলিকল থেকে যখন ডিম্বাণুটা বেরিয়ে যাচ্ছে, তারপরে যে ডিম্বথলিটা পড়ে থাকছে, ডিম্বাণুহীন ডিম্বথলি যাকে আমরা পিতগ্রন্থি বা কর্পাস লিকটিয়াম বলি, সেখান থেকে আমাদের প্রোজেস্টেরন বেরোয় এবং গর্ভাবস্থায় সেখান থেকে রিল্যাক্সিন বেরোয়। তাহলে কিন্তু যদি ডিম্বথলি কথা বলা হয় থাকে, ডিম্বাশয়ের যে গাফিয়ান ফলিকল, যখন গাফিয়ান ফলিকল বলতে ডিম্বথলি বলে, সেই ডিম্বথলির মধ্যে ডিম্বাণু থাকে, ডিম্বাণু থাকা অবস্থায় ডিম্বথলি সেখান থেকে ইস্ট্রোজেন নির্গত হয়, কিন্তু ডিম্বাণুটা যখন ডিম্বথলি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু ডিম্বথলির নামটা চেঞ্জ হয়ে যায়, তখন তাকে পিতগ্রন্থি বা কর্পাস লুটিয়াম বলে। তখন এই কর্পাস লুটিয়াম থেকে কিন্তু প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন এই দুটোই নির্গত হয়, কিন্তু এখানে তোমাদের বেস্ট অ্যান্সার হবে ইস্ট্রোজেন, পরিণত গাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নির্গত হয়। নেক্সট কোশ্চেন, আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় তাকে কি বলে। আমরা অনেক সময় ডিএনএ সংগ্রহ করতে পারি না সমস্ত জীবে, তখন কি করি না, তার যে এমআরএনএ আছে সেই এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারি। এই প্রকার যে ডিএনএটা তৈরি হয় তাকে বলা হয় থাকে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা দেখবে তোমাদের সিডিএনএ লাইব্রেরি আর জিনোম ডিএনএ লাইব্রেরি আছে না, ওইখানে ভালো করে পাবে। তবে এটা খুব ইম্পর্টেন্ট যে আরএনএ থেকে যে ডিএনএ তৈরি করা হয় তাকে বলা হয় থাকে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। অপশন সি হচ্ছে সিডিএনএ অ্যান্সার। ছ নম্বর কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক কি। অপশন এ হচ্ছে সিস্টন, অপশন বি হচ্ছে রেকন, অপশন সি হচ্ছে মিউটন, অপশন ডি হচ্ছে রেপ্লিকন। তো রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক রেপ্লিকন, অপশন ডিটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে মিউটন জিনিসটা কি, অপশন সিটা না, মিউটেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে মিউটন। তাহলে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। তাহলে রেপ্লিকন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক। ছ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি।
তারপরে প্রশ্ন হচ্ছে সাত, বিটি তুলো কোনটির প্রতিরোধক? অপশন এ হচ্ছে পতঙ্গ, অপশন বি হচ্ছে লবণ, অপশন সি হচ্ছে খরা, অপশন ডি হচ্ছে আগাছানাশক। বিটি তুলোর এইটা ইম্পর্টেন্ট যে বিটি শব্দের অর্থ কি, বেসিলাস থুরেঞ্জিনেসিস, কারণ এই বেসিলাস থুরেঞ্জিনেসিস ব্যাকটেরিয়া থেকে এই জিনটা নিয়ে যাওয়া হয়েছে যেটা রোগ প্রতিরোধকারী ক্ষমতা সম্পন্ন। আমরা এইটুকুই জানি যে রোগ প্রতিরোধকারী ক্ষমতা সম্পন্ন, কিন্তু কি ধরনের রোগ প্রতিরোধ করে এই ধরনের কোশ্চেনটা তোমাদের পড়ে। তাহলে শুধু রোগ প্রতিরোধকারী ক্ষমতা সম্পন্ন জানলে হবে না, কি ধরনের রোগ প্রতিরোধ করে, না পতঙ্গ জাতীয় রোগকে প্রতিরোধ করে। অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যানসার, বিটি তুলো কোন ধরনের রোগকে প্রতিরোধ করে, না পতঙ্গ জাতীয় যে রোগগুলো সেইগুলোকে প্রতিরোধ করে। তারপরে আট নাম্বার কোশ্চেন, জীবের আবির্ভাবের জন্য কোন যৌগটি একান্ত প্রয়োজন? কার্বোহাইড্রেট, ফ্যাট, এনজাইম, নিউক্লিক অ্যাসিড। আমরা একটা জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে যে মাইক্রোস্ফিয়ার মডেল বা কোয়াসার্বেন মডেলগুলো তৈরি হয়েছিল এবং তাদেরকে প্রথম সৃষ্ট কোষ মনে করা হতো, কিন্তু পরবর্তী দিনে বিজ্ঞানীরা কি বললেন যে ওগুলো পাক কোষীয় অবস্থা, যখন আমাদের জেনেটিক বস্তু তার সঙ্গে সংযুক্ত হবে, হয় ডিএনএ না হয় আরএনএ, তখন সেটা কোষ হবে। তাহলে আমাদের এই কোষ হতে গেলে যে জেনেটিক বস্তু, সেই জেনেটিক বস্তু হচ্ছে তো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ। এইটা যতক্ষণ না না তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবের আবির্ভাব সম্ভব নয়। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আগে সৃষ্টি হয়েছিল, কিন্তু অপরিহার্য হচ্ছে নিউক্লিক অ্যাসিড, জেনেটিক বস্তু যেটা ডিএনএ এবং আরএনএ যেটা, সেই নিউক্লিক অ্যাসিড যখন ডিএনএ আরএনএ তৈরি হয়ে গেল তাই জীবের আবির্ভাব হলো। তাই জীবের আবির্ভাবের জন্য একান্ত প্রয়োজনীয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তারপরের প্রশ্ন হচ্ছে নয়, নয় কি বলেছে, চার গপের নীতিটি কোনটি সঠিক? এটা আমি তোমাদেরকে প্রত্যেকটা পেজেই দেখো পাওয়া যাচ্ছে যে চার গপ কি বলেছিলেন। চার গপ বলেছিলেন যে একটা আমাদের দ্বিতন্তি ডিএনএ তে যতগুলো পিউরিন থাকবে ততগুলো পিরিমিডিন থাকবে, কারণ একটা পিউরিন একটা পিরিমিডিনের সঙ্গে সংযুক্ত হয়। যেমন এ টি এর সঙ্গে যুক্ত হয়, সি জি এর সঙ্গে যুক্ত হয়, এ টি এর সঙ্গে ডবল বন্ডিং এ যুক্ত হয়, সি জি এর সঙ্গে ট্রিপল বন্ডিং এ যুক্ত হয়। তাহলে যদি মোট পিউরিন এ হয় প্লাস জি, এটা যদি মোট পিউরিন হয় তাহলে মোট পিরিমিডিন কি হবে, সি প্লাস টি। তাহলে মোট পিউরিন সমান মোট পিরিমিডিন, এটাকে আবার এইভাবে লেখা যায় এ প্লাস জি ডিভাইড বাই সি প্লাস টি সমান ওয়ান সমান ধ্রুবক। এইখান থেকে দেখবে একটা কোশ্চেন এরকম দিতে পারে যে একটা দ্বিতন্তি ডিএনএ তে এ আছে 20%, তাহলে সি এর পরিমাণ শতকরা কত হবে সেই ডিএনএ তে। আমরা এই চার গপসের সূত্র দিয়ে করব। তাহলে এই প্রশ্নটা দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজে দেওয়া রয়েছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য করবে মোট পিউরিন সমান মোট পিরিমিডিন, এ প্লাস জি সমান সি প্লাস টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইন্টারফেরন কোষের বিরুদ্ধে সক্রিয় কে হয়, প্রোটোজোয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস? এই প্রশ্নটা আমি তোমাদেরকে মডেল কোশ্চেনে বারবার বলেছি যে ইন্টারফেরন অনাক্রমতা কোন বস্তুর ক্ষেত্রে সক্রিয় হয়, এটা হচ্ছে অপশন ডি ভাইরাস। ভাইরাস যখন কোন কোষকে আক্রান্ত করে তখন সেই কোষ থেকে একটা তরল পদার্থ নিষ্কাশিত হয় এবং পাশাপাশি কোষগুলোকে উদ্দীপিত করে, তখন সেই পাশাপাশি কোষগুলো থেকে একটা পদার্থ এসে ওই ভাইরাস আক্রান্ত কোষটাকে ঘিরে ফেলে এবং ভাইরাসের বংশবৃদ্ধি বাধা দেয়। অর্থাৎ ইন্টারফেরন অনাক্রমতার সঙ্গে ভাইরাস খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। যখনই ইন্টারফেরন নামটা আসবে তখনই ভাইরাসের কথা মনে পড়বে এবং ভাইরাস ঘটিত যে অনাক্রমতা তখনই তাকে আমরা বলবো ইন্টারফেরন অনাক্রমতা। তাহলে ভাইরাস থেকে যে অনাক্রমতা পাওয়া যায় তাকে বলি ইন্টারফেরন অনাক্রমতা। তারপরে কোশ্চেন, অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে কি বলে? অপশন এ হচ্ছে এপিটোপ, অপশন বি হচ্ছে প্যারাটোপ, অপশন সি হচ্ছে হ্যাপটেন, অপশন ডি হচ্ছে অ্যান্টিজেনেসিস। এখানের উত্তর হচ্ছে এপিটোপ। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যেখানে যুক্ত হয় সেটাকে বলা হয় থেকে এপিটোপ। নেক্সট প্রশ্ন, জেরোফাইটের বৈশিষ্ট্য কি? জেরোফাইট কাদেরকে বলা হয় থাকে? মরুভূমির উদ্ভিদগুলোকে বলা হয় থাকে। অর্থাৎ যে উদ্ভিদগুলো আমাদের শুষ্ক মৃত্তিকায় জন্মায়, যাদের জলের অভাব হয় তাহলে তাদের জলকে ধরে রাখতে হয়, সেই জলকে ধরে রাখার জন্য তাদের যে অপশন কি আছে দেখে নাও। প্রথম আছে নিমজ্জিত পত্ররন্ধ্র, বি আছে পুরু কিউটিকেল, সি হচ্ছে অ্যারেনকাইমা, ডি হচ্ছে কোনোটি নয়। দেখো এখানে যে অপশন এ আর বি রয়েছে দুটোই হওয়া উচিত, কিন্তু সব থেকে বেস্ট অ্যান্সার হবে নিমজ্জিত পত্ররন্ধ্র। অর্থাৎ পত্ররন্ধ্র গুলো বন্ধ প্রকৃতির, খুব সামান্য খোলা থাকে, ভালোভাবে মুক্ত থাকে না পত্ররন্ধ্র গুলো, যার জন্য আমাদের যে জলটা বাষ্প আকারে বেরোতে পারে না। অর্থাৎ বাষ্পমোচনটাকে বন্ধ করার জন্য, বাষ্পমোচনটা যাতে বেশি না হয় তার জন্য নিমজ্জিত পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র গুলো মৃদু খোলা থাকে, নিমজ্জিত ভাবে, যেমন চোখকে কেউ হালকা খুলে রাখে সেইরকম পত্ররন্ধ্র গুলো হালকা খোলা থাকে। পুরু কিউটিকলটা হওয়া উচিত, কারণ পুরু কিউটিকল থাকলেও বাষ্পমোচনটা বন্ধ হয়, কিন্তু সেটা এখানে হবে না, হলে নিমজ্জিত পত্ররন্ধ্রটাই বেস্ট অ্যান্সার হবে।
আর এরেনকাইমাটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বলো? এরেনকাইমা হচ্ছে যে বাতাস যুক্ত যে কাইমা, প্যারেনকাইমা গুলো যখন বাতাস যুক্ত হয় তখন তাকে এরেনকাইমা বলা থাকে। এটা আমাদের জলজ উদ্ভিদদের ক্ষেত্রে হয়, তার জন্য হয় কি তারা হালকা হয়, ভাসমান হয়। তাহলে এরেনকাইমা যদি বলে দিত যে এরেনকাইমা বৈশিষ্ট্যটা কোন উদ্ভিদের ক্ষেত্রে অভিযোজিত সাহায্য করে, তাহলে হচ্ছে জলজ উদ্ভিদের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, WWF এর প্রতীক কি? অপশন এ হচ্ছে সিংহ, অপশন বি হচ্ছে বাঘ, অপশন সি হচ্ছে শ্বেত ভল্লুক, অপশন ডি হচ্ছে রেড পান্ডা। WWF এর প্রতীক হলো তোমাদের এখানে যে অপশন গুলো দিয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে ডি, রেড পান্ডা। কিন্তু আমার মনে হয় রেড পান্ডা থেকে জায়ান্ট পান্ডা অপশনটা আরো ভালো, কারণ রেড পান্ডা থেকে জায়ান্ট পান্ডাই ওদের অ্যান্সার, আসল অ্যান্সার হচ্ছে জায়ান্ট পান্ডা। তবে তোমাদের এখানে জায়ান্ট পান্ডা যেহেতু দেওয়া নেই, রেড পান্ডাকে করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলনে কোন ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত? আমরা তো প্রত্যেকটা পেজে এই কোশ্চেনটা পাচ্ছি, অর্থাৎ তোমাদের পড়াশোনা সব থেকে বেশি। চিপকো আন্দোলনে কে করেছিলেন? সুন্দরলাল বহুগুণা। অর্থাৎ বাকি সবাইকার নাম আর তোমার অপশনে দেখারই দরকার নেই, সুন্দরলাল বহুগুণা করেছিল। কিন্তু আমি তোমাদেরকে বলেছি চিপকো আন্দোলন কোথায় হয়েছিল, জায়গাটা মনে করবে, নেতা তো তোমরা পেয়ে গেলে এখানে। আর একটি সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল এই কথাটাও মনে রাখবে। নেক্সট যে আমাদের চারটা এসএকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ডাইকোকেমি কি? ডাইকোকেমি হচ্ছে বিষম পরিণতি। আমাদের বিষম পরিণতি কোথায় দেখা যায়? ইতর পরাগযোগের ক্ষেত্রে। সম পরিণতি স্বপরাগযোগের বৈশিষ্ট্য, আর বিষম পরিণতি হচ্ছে ইতর পরাগযোগের বৈশিষ্ট্য বা অভিযোজন। যখন একটা উভয় লিঙ্গ ফুল হবে কিন্তু পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর একসঙ্গে পরিণত হবে না, হয় পুংকেশ্বরটা আগে পরিণত হয়ে গেছে কিংবা গর্ভকেশ্বরটা আগে পরিণত হয়ে গেছে, তাহলে তো স্বপরাগযোগ ঘটবে না, যতক্ষণ না দুটো একসঙ্গে পরিণত না ঘটছে। তো এই যে বিষম পরিণতি সেটাকেই বলা হয় থাকে ডাইকোগ্যামি। এই বিষম পরিণতির জন্য আমাদের ইতর পরাগযোগ সম্ভব হয়। এবং এই বিষম পরিণতির দুটো যে শর্ট কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট, পোটান্ডি এবং পোটোগাইনি, অর্থাৎ প্র পুং পরিণতি প্র স্ত্রী পরিণতি, পোটান্ডি আর পোটোগাইনি, ওই জায়গাটা খুব ভালো করে রাখবে, একটা শর্ট কোশ্চেন মধ্যে পাবে এবং উদাহরণগুলো করে রাখবে যে কোন ফুলের আগে পুংকেশ্বরটা পরিণত হয় প্রপুং পরিণতি, কোন ফুলের গর্ভকেশ্বরটা আগে পরিণত হয় অর্থাৎ পস্তি পরিণতি, যেটাকে আমাদের ইংরেজিতে পোটান্ডি এবং পোটোগাইনি বলা হয় থাকে। আর দুটোকে একত্রে বলা হয় থাকে বিষম পরিণতি, অর্থাৎ একসঙ্গে পরিণত হয় না পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর, আলাদা আলাদাভাবে পরিণত হয়। এবং তার জন্য একটা ফুলে উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও পুংকেশ্বর গর্ভকেশ্বর থাকা সত্ত্বেও অসম সময়ে আলাদা আলাদা সময়ে তারা পরিণত হয় বলে তাদেরকে বিষম পরিণতির কারণে ইতর পরাগযোগ ঘটাতে হয়। নেক্সট প্রশ্ন, এই সার্ভাইজিন কোথায় থাকে? এই সার্ভাইজিন হচ্ছে আমাদের যে পুরুষত্ব প্রকাশের যে জিন, সেটা আমাদের যে স্ত্রী এবং পুরুষ সেই পুরুষের জন্য দায়ী জিনটা হচ্ছে SRY জিন, এটাকে STD জিনও বলা হয় থাকে। এটা আমাদের ওয়াই ক্রোমোজোমে থাকে এবং ওয়াই ক্রোমোজোমের যে দুটো বাহু, একটা হচ্ছে ক্ষুদ্র বাহু আর একটা হচ্ছে বৃহৎ বাহু। ওয়াই ক্রোমোজোমটা এমনিতে এক্স ক্রোমোজোম অপেক্ষা ছোট হয়, তো সেই আমাদের ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে থাকে SRY জিন, যেটা আমাদের কি করে না, যেটা আমাদের শুক্রাশয় গঠনে সাহায্য করে। আমাদের যে শুক্রাশয় গঠন হবে পুরুষদের, সেই শুক্রাশয় গঠনের বৈশিষ্ট্য এই SRY জিনের মধ্যে থাকে। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমে কোন ত্রুটির জন্য ডাউন সিনড্রোম হয়? আমরা আগের পেজে পেয়েছিলাম ডাউন সিনড্রোম জিনিসটা কি, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, যদি কারোর মধ্যে 21 নম্বর ক্রোমোজোমটা তিনটে হয়ে যায় তখন তাকে আমরা ডাউন সিনড্রোম বলব। ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য কাইনফিন্টার সিনড্রোমের বৈশিষ্ট্য, টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য করবে, যে কোনো একটা রোগের দুটো বৈশিষ্ট্য পড়বেই, খুব খুব ইম্পর্টেন্ট, ওটা বড় কোশ্চেনে আসবে, 2 নম্বর 3 নম্বর আসবে। অর্থাৎ এই তিনটের মধ্যে বৈশিষ্ট্য সবাইকার করবে, ডাউন সিনড্রোমের দুটো বৈশিষ্ট্য, টার্নার সিনড্রোমের দুটো বৈশিষ্ট্য, কাইনফিন্টার সিনড্রোমের দুটো বৈশিষ্ট্য। আর যেটা করবে সেটা হচ্ছে ক্রোমোজোমের যে ক্যারিওটাইপ, অর্থাৎ ক্রোমোজোমের প্রকৃতি কেমন থাকে, যেমন 45X0, 47XXY, এটা হচ্ছে ট্রাইজোমি অফ 21, এগুলো জানতে হবে, এগুলো হচ্ছে ওর কারণ। কিন্তু এই আমাদের যে ডাউন সিনড্রোম এর আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কি 21 নম্বর এবং 14 নম্বরের ট্রান্সলোকেশন। তাহলে দুটো কারণ, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি আর হচ্ছে 21 এবং 14 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশন, এই দুটো কারণে আমাদের ডাউন সিনড্রোম হতে পারে। নেক্সট কোশ্চেন, একটা সিডেটিভ ড্রাগের উদাহরণ দাও। সিডেটিভ ড্রাগের উদাহরণ হচ্ছে ভ্যালিয়াম, বারবিটিউরেট, এগুলো হচ্ছে আমাদের সিডেটিভ ড্রাগের উদাহরণ। আমি তোমাদেরকে বারবার বলেছি যেমন মডেল কোশ্চেন দিয়েছিলাম যে আমাদের যে চার প্রকার ড্রাগ আছে, সে চার প্রকার ড্রাগের মধ্যে যে কোনো এক প্রকার ড্রাগের নাম দিয়ে বলবে এর উদাহরণ দাও, বা কোনো একটা ড্রাগের উদাহরণ দিয়ে বলবে এটা কি প্রকৃতির ড্রাগ, ওই ছকটা কিন্তু তোমরা করে নেবে, যেটা হচ্ছে অ্যালকোহলের অপব্যবহার,
সেই খানে তার পরের পেজে এই ছকটা করা আছে, চার প্রকার ড্রাগ এবং তাদের উদাহরণ হলো, তাদের যে ক্রিয়াগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। কিন্তু ক্রিয়া তোমাদেরকে করতে হবে না, তোমরা শুধুমাত্র চার প্রকার ড্রাগ, তাদের নাম এবং তাদের উদাহরণটা করে রাখবে। যে কোনো ভাবে আসতে পারে, হয় উদাহরণ দিয়ে নাম খুঁজবে কিংবা ড্রাগের প্রকৃতি দিয়ে তার উদাহরণ খুঁজবে। নেক্সট কোশ্চেন, সীসা দূষণের ফলে মানব দেহে কোন রোগ দেখা যায়? ডিগ্লেসিয়া। এখানেও আমি তোমাদেরকে বলেছি সীসা মার্কারি দুটোই খুব ইম্পর্টেন্ট, যেটা মিনামাতা হয় দুটোই করে রাখবে। নেক্সট কোশ্চেন, জিরো হোরাইজন কি? এটা হচ্ছে মাটির যে প্রোফাইল চিত্র, আমাদের যে মাটির পরপর পরপর যে চিত্রগুলো আছে মৃত্তিকা স্তরে, সেইখানের প্রশ্ন জিরো হোরাইজন স্তর কি এবং সেখানের উপাদান কি। তোমাদের এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না, তবু ওইখানে একবার দেখে নেবে। তাহলে আজ আমাদের পেজ নাম্বার 32 হলো, নেক্সট কালকে আমি আরেকটা অন্য পেজ নিয়ে আলোচনা করব।